দাঁতের সমস্যা থেকে রেহাই দিতে রসুন হতে পারে প্রধান একটি উপকরণ। এক টুকরো রসুনই সব সমাধান দিতে পারে। হাই এভরিওয়ান, শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এক কোয়া রসুনে এত কি উপকার আছে যা ব্যবহার করলে খেলে অনেক উপকার পাওয়া যায়। দাঁতে শিরশিরি, রক্ত পড়া, পুঁজ পড়া, দুর্গন্ধ দূর করতে রসুন এভাবে পেস্ট করে ব্যবহার করতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। সেই সাথে আরও আটটি উপকরণের কথা, রসুন খেলে কী কী উপকার হয় আমাদের শরীরে, বিভিন্ন ধরনের উপকারিতার কথা এই ভিডিওতে থাকবে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। রসুন যে কোনো খাবারে ব্যবহারের স্বাদ ও মান বাড়াতে ব্যবহার করা হয়। তবে খুব কম লোকই জানেন যে রসুনের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রসুনে অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ রয়েছে যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ। এছাড়াও এটি ভিটামিন এবং পুষ্টিতেও সমৃদ্ধ। ভিটামিন B1, ভিটামিন B6, সি ছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কপার, সেলেনিয়াম এবং অন্য অন্য প্রধান লবণ। প্রতিদিন অল্প পরিমাণ রসুন খেলে অনেক রোগ দূরে থাকে। রসুন থেকে সর্বাধিক উপকার পেতে এটি কাঁচা খাওয়া উচিত। অনেকে আমরা আছি রসুনের বাজে গন্ধটা নিতেই পারি না। রসুনের গন্ধটা একটি নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে, পরে আর সেই গন্ধটা থাকে না। তাই প্রতিদিন আপনি ঘুমাতে যাওয়ার আগে অথবা সকালে উঠে এক রসুন শরীরের জন্য খেতে পারেন। দাঁতের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা টিপসের মাধ্যমে পেস্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি রসুন রান্না করে ফেলে এর কিছু স্বাস্থ্য উপকারিতা নষ্ট হয়ে যায়। রসুন যদি স্বাস্থ্যের জন্য খেতে চান তাহলে তাওয়ায় ভেজে হালকা তেলে তারপর খেতে পারেন। রসুনের আছে 10টি উপকারিতা। প্রথম যে উপকার সেটা হচ্ছে হাড়ের স্বাস্থ্যের জন্য রসুন। রসুনের চেয়ে আর ভালো কিছুই হতে পারে না। এটি রক্ত সঞ্চালন এবং কম কোলেস্ট্রল বজায় রাখতে সহায়ক। এই বৈশিষ্ট্যগুলির কারণে অনেক হৃদরোগ নিজেরাই দূরে থাকে। হাড়কে সুস্থ রাখতে প্রতিদিন সকালে একটি কাঁচা রসুনের কুড়ি খেলে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও রসুনের ব্যবহার খুবই উপকারী। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে সিস্টোলিক রক্তচাপ। উত্তর উচ্চ রক্তচাপের রোগীদের অবশ্যই রসুন খাওয়া উচিত। বাতের ব্যথা উপশমেও রসুনের উপকার অনেক। এটি অ্যাথ্রাইটিস রোগীদের জন্য একটি নিখুঁত ঔষধ হিসেবে কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য বাতের ব্যথায় দারুণ উপশম দেয়। সেই সঙ্গে দাঁতের ব্যথা তো আছেই। রসুনকে আপনার ডায়েটের অংশ করে বাতের ব্যথায় উপশম পেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও রসুন একটি অনন্য ঔষধ। এতে উপস্থিতি ভিটামিন সি, ভিটামিন সিক্স এবং অন্যান্য মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এছাড়াও এটি সংক্রমণ প্রতিরোধও কার্যকর। 8 থেকে 9টি রসুনের কোয়া এখানে গ্রেটের সাহায্যে ক্রিয়েট করে নিয়েছি। বড় কোয়া হলে 2 থেকে 3টি নিলেই হয়ে যাবে। আজকে যে পেস্টটি তৈরি করছি 2 বেলা ব্রাশ করার জন্য। স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে কী কী দিয়ে পেস্টটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার দাঁতে কোনো সমস্যা হয়ে থাকে। শরীরের জন্য কী কী উপকার সেটা তো আমি বলেই দিচ্ছি, আর টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে দাঁতের জন্য ব্যবহার করবেন। এখানে আরও একটি উপকরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ 2 ধরনের হয়, সাদা আর কালো। আপনার হাতের কাছে যেটা আছে সেটা নিলেই কিন্তু আপনি পারবেন রেমেডিতে ব্যবহার করতে। রোগ নিরাময়ে কতটা উপকারী গোলমরিচ সে কথা আমরা অনেকেই জানি না। খাবারের টেস্ট বাড়ে অথবা ফ্লেভার জাতীয় এই গোলমরিচ শুধু রান্নায় যে ব্যবহার করা যায় সেটাই আমরা জানি, কিন্তু সেটা যে কতটা ব্যথা উপশম করে সেটা অনেকেই জানি না। 10 থেকে 12টা গোলমরিচের গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে শিলপাটা বেটে গুঁড়া করে নিতে পারেন, অথবা অল্প গুঁড়া সবসময় বাসায় রাখতে পারেন খাবারে, অথবা আপনি ত্বকের জন্য বা দাঁতের জন্য ব্যবহার করতে পারেন। অন্য আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। মেস্তা ব্রণ সমস্যাও কিন্তু গোলমরিচ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এখন যে উপকরণটা নিচ্ছি সেটাও সহজলভ্য, সবার কাছে থাকে, কমন একটি জিনিস, সেটা হচ্ছে লবঙ্গ।
লবঙ্গের মধ্যে রয়েছে ব্যথা কমানোর মতো বিশেষ কিছু উপাদান, তাই লবঙ্গ দাঁতের যন্ত্রণার জন্য খুব উপকারী। লবঙ্গ এমনিতেও যদি চিবিয়ে যেখানে ব্যথা করে সেই জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে ব্যথা কমে যাবে, শিরশির কমে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে দুর্গন্ধ দূর হবে। আজকে যেভাবে পেস্টের মাধ্যমে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে একটি পেস্ট তৈরি করে দেখাচ্ছি রসুনের সঙ্গে, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দাঁতে যদি আপনার শিরশির, রক্ত পড়া, দুর্গন্ধ থাকে, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখানেও আমি লবঙ্গর গুঁড়া ব্যবহার করছি, 5 থেকে 6টা লবঙ্গর গুঁড়া দুই বেলা ব্রাশ করার জন্য নেবেন, এর চেয়ে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাপটা একটু ফলো করবেন, আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, বড় হলে 2 থেকে 3টা নিতে পারেন দুই বেলা পেস্ট তৈরি করার জন্য, আর যদি এক বেলা হয় 1টি কোয়া নিলেই হবে, আর ছোটো হলে 7 থেকে 8টি কোয়া নেবেন, আর গুলমরিচ 10 থেকে 12টি গুঁড়া করে নেবেন বা বেটে নিতে পারেন পেস্ট করে, শিলপাটা বেটে নিতে পারেন পানি দিয়ে, কোনো সমস্যা নেই, আবার লবঙ্গ বেটে নিতে পারেন। আমার কাছে গুঁড়া ছিল, সেজন্য আমি গুঁড়াটাই ব্যবহার করছি। এখন চামচের সাহায্যে চেপে চেপে রসুন থেকে আরও পানি বা রস বের করে নিতে হবে। আপনি যখন চামচ বাইয়া দিয়ে চেপে দিবেন, দেখবেন তেঁতলিয়ে যাবে আর রস বের হচ্ছে। প্রথম অবস্থায় পানি ব্যবহার করা যাবে না, পরবর্তীতে যখন বেশি শক্ত বা টাইট মনে হবে তখন একটু সামান্য পানি ব্যবহার করবেন। আমি টিপসের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দাঁতের সমস্যার জন্য পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন। অনেকের আছে দাঁত শিরশিরি করে, 80% মানুষেরই কিন্তু দাঁতের সমস্যা থাকে। দাঁত ব্যথার জন্য, দাঁতের সমস্যার জন্য আমরা কিন্তু অলরেডি হাজার হাজার টাকা খরচ করে ফেলছি। ঘরে কিছু রেমেডি ব্যবহার করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়, সেটা আমরা অনেকেই জানি না। যারা জানেন না, আজকে ভিডিওটা তাদের জন্য, আশা করছি অনেকের কাছে ভালো লাগবে, অনেক উপকার মনে হবে। টুথপেস্ট নিয়ে নিচ্ছি, সবসময় যে টুথপেস্ট আপনি ব্যবহার করেন সেটা নিলেই হবে, শুধু যে এটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি সবসময় রেগুলার দাঁত ব্রাশ করার জন্য যে টুথপেস্ট আপনি ব্যবহার করেন সেটা এভাবে নিয়ে নেবেন। যতটুকু পরিমাণ নিয়েছি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, দুই বেলা যেন আপনি ব্রাশ করতে পারেন। এখন ভালোভাবে সম্পূর্ণটাই মিশিয়ে নিব। মিশানোর পর অনেকটা টাইট বা শক্ত মনে হবে, তখন এখানে 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে আরও ভাবে সুন্দরভাবে আপনি একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আজকে ভিডিওটি আশা করছি অনেকের কাছে ভালো লাগবে, ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি ভালো কমেন্ট আর একটি শেয়ার আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল। আজকে যদি নতুন হয়ে ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, যখন ইচ্ছে তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2 চামচ পানির সঙ্গে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি, এখন কিন্তু সহজে ব্রাশ করা যাবে। এইটাকে 2 দিন বা 3 দিনের জন্য আপনি রাখতে পারবেন না, রসুনের বা গোলমরিচ আর লবঙ্গের আলাদা কিছু ফ্লেভার থাকে, গুণাগুণ থাকে, নির্দিষ্ট একটি সময়ে সেই গুণাগুণটা কিন্তু আর ভালো পাওয়া যায় না। তাই ভালো উপকার পেতে হলে প্রতিদিন আপনি এরকম একটি পেস্ট দুই বেলার জন্য তৈরি করে রেখে তারপর আপনি ব্রাশ করে নিতে পারেন। মাত্র 3 দিন ব্যবহারের ফলে আপনার দাঁতের যে কোনো সমস্যা দূর হবে। 3 দিন মনোযোগ সহকারে আপনাকে ব্রাশ করে নিতে হবে, 2 থেকে 2.5 মিনিট করে আপনার মনোযোগ সহকারে ব্রাশ করে নেবেন। আপনারা স্বাভাবিক বা ডাক্তার যেভাবে বলে ব্রাশ করতে সেইভাবেই কিন্তু নিয়ম অনুসারে ব্রাশ করবেন এই পেস্টটা দিয়ে। অনেকে আছে 30 সেকেন্ড বা 1 মিনিট ব্রাশ করে মুখ ধুয়ে ফেলে বা কুলকুলি করে ব্রাশটা রেখে দিয়ে, এমন করবেন না, 2 থেকে 2.5 মিনিট, এর চেয়ে বেশিও ব্রাশ করার কোনো প্রয়োজন পড়ে না। 2.5 মিনিট ব্রাশ করলে সুন্দর ক্লিন হবে, তবে আপনাকে নিয়মকানুন অনুযায়ী জেনেই কিন্তু ব্রাশ করে নিতে হবে। অনেকে উল্টা পাল্টা করে দাঁত ব্রাশ করে, সেভাবে করা যাবে না, আপনি ডাক্তার যেভাবে বলে, আমরা অনেক ভিডিওতে দেখি ডাক্তাররা কীভাবে বলে ব্রাশ করা লাগে, সেই ভিডিওগুলো আপনার দেখে তারপর ব্রাশ করে নেবেন। আমি যেহেতু সরাসরি ভিডিওতে আসি না, তাই সরাসরি দেখাতে পাচ্ছি না, আমি শুধু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।